আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সুই টোকেনটা ফাইনালি বিনান্সে লিস্ট হয়ে গিয়েছে। তো লিস্ট হওয়ার সাথে কিছু টোকেন আমাদেরকে দিচ্ছে, সেটা আমরা কিভাবে নিতে পারি সেটা দেখে নিব। ওকে, এটাকে বলা হয় লঞ্চপুল আর কি। ওকে, তো এটা আমি শেয়ার করেছিলাম এরকম একটা প্রজেক্ট, মানে এভাবে কীভাবে জয়েন করতে হয় আর কি, মোটামুটি অনেক দিন আগে। ঠিক আছে, এই যে এটা শেয়ার করেছিলাম HFT। ঠিক আছে, তো সেম এটার মতোই আর কি। তো এখানে আমরা BNB স্টেক করার মাধ্যমে আজকে সুই টোকেনটা যেটা এটা আমরা আর্নিং করতে পারবো। ঠিক আছে, তো অল্প সময়, 2-3 তারিখে ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে। তো কীভাবে কী করবেন আমি বিস্তারিত দেখিয়ে দেবো। তো এই চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকন ক্লিক দিয়ে অলে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিও কমেন্ট বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে জয়েন করে নেবেন প্রত্যেকেই। তো বিনান্সের অ্যানাউন্সমেন্টটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল। তো এখানে দেখতে পাচ্ছেন গতকাল রাত্রে অ্যানাউন্সমেন্টটা করেছে। তো এখানে মোটামুটি প্রায় কত টোকেন রেখেছে সেটা দেখাই। এই যে এখানে চলে আসছে, এখানে টোটাল সাপ্লাই কতটুকু সেটা দেখিয়েছে, এবং কি টোটাল লঞ্চপুলটা যেটা এই পরিমাণে। ওকে, তো আদারওয়াইজ আরও অনেক ডিটেলস আছে, দেখে নিতে পারবেন। এটা হচ্ছে দুইটা পেয়ারে আর কি, দুইটা পেয়ার বলতে মানে স্ট্রাইক করতে পারবেন। একটা হচ্ছে BNBতে এতটুকু অ্যামাউন্ট রেখেছে, আর একটা হচ্ছে TUSDতে এতটুকু অ্যামাউন্ট রেখেছে। এখানে 8 মিলিয়নের মতো, আর BNBতে যেটা রেখেছে সেটা হচ্ছে 32 মিলিয়নের মতো। ঠিক আছে, তো BNBতে যদি করেন তাহলে 80% মতো আপনি রিওয়ার্ড পাবেন, আর TUSDতে যদি করেন তাহলে আপনি 20% পাবেন। এটার মানেটাকে বুঝিয়ে দিচ্ছি, এটাতে যদি করেন তাহলে 80% আপনি পাবেন প্রফিট। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার BNBতে লস হতে পারে, হয়তো এটা চিন্তা করে এরকমভাবে দিয়ে থাকে। আর TUSD যেটা, এটা যদি করেন অনলি 20% পাবেন, আপনার ডলার যেটা এটা সেফ থাকবে। ঠিক আছে, কমবে না বা বাড়বেও না, আর BNBটা করলে কম বেশি হয়ে যাবে আর কি। তো যাই হোক, কীভাবে জয়েন করবেন সেটা দেখেছি, ভিডিও লং করতে চাচ্ছি না, সরাসরি বিনান্সে চলে যাবেন। বিনান্সে যাওয়ার পর এখানে আপনি ডলার ম্যানেজ করে নেবেন। তো আমি বেশি না, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি $50 সামথিং নিয়ে নিলাম। এটাকে এখন কনভার্ট করবেন, কনভার্ট করে BNBতে করবেন। ঠিক আছে, আর ট্রেড করে আর কি। তো এই যে BNB করে নিলাম, জাস্ট এখানে $52-53 সামথিং। ওকে, তো এখান থেকে আপনি কী করবেন, এই যে মোড় আছে, মোড়ে ক্লিক দেবেন। মোড়ে ক্লিক দেওয়ার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখান থেকে লঞ্চপুলটা দেখতে পারবেন, এখানে ক্লিক দিবেন। এটা অবশ্যই আপনার মাস্ট, আপনার ডলার রাখবে এটা করতে গেলে। ঠিক আছে, এখানে দুইটা অপশন, লঞ্চপুল এবং কি লঞ্চ পেট, পেট এবং কি পুল আর কি। ঠিক আছে, তো পেটের জায়গায় টোকেন সেল দিয়ে থাকে, আর পুলের জায়গায় হচ্ছে স্ট্রাইকের যে সিস্টেমটা আর কি। তো যাই হোক, এখানে যেটা দেখালাম আর কি, দুইটা সিস্টেম, একটা হচ্ছে আপনি TUSDTতে করতে পারেন, সেটাতে 20% মতো আর কি, আর এখানে যদি BNBতে করেন তাহলে 80% মতো। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো যে BNBর মাধ্যমেই করার জন্য। ঠিক আছে, আর এটা শুধুমাত্র 2 দিন থাকবে, 3 তারিখ পর্যন্ত আর কি, 1 দিন 17 ঘন্টা আর কি বাকি আছে। তো এখান থেকে আপনি ডিরেক্টলি ক্লিক করবেন, এই যে স্ট্যাক নাও এখানে ক্লিক দেবেন, বা এটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, তো বা আসবে। তো এখান থেকে আপনি এই যে এটা চেঞ্জ করতে পারেন, TUSDT যেটা আছে সেখানে নিতে পারেন, বা এই যে BNB যেটা আছে এটা তো আনতে পারেন। BNBতে 16 মিলিয়নের মতো আজকে এই রিওয়ার্ডটা টোটাল আর কি, আর এখানে TUSDT যেটা রয়েছে এখানে 4 মিলিয়নের মতো। ঠিক আছে, তো আমরা BNB যেটা সেটাই সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে টোটাল স্ট্রাইক অলরেডি যে পরিমাণে হয়ে গেছে ভাই। তো এখান থেকে যে স্ট্রাইকে ক্লিক দেবেন, দেওয়ার পর আপনি এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা ম্যাক্স করে দেবেন। আমি করে দিচ্ছি, এরপর অ্যাগেন স্ট্রাইকে চলে যাচ্ছি, দেন এখান থেকে ম্যাক্স আমি একটু কেটে দিচ্ছি আর কি। ঠিক আছে, দেন এখান থেকে স্ট্রাইকে ক্লিক দেবেন, দেখেন এটা সাকসেসফুলি স্ট্রাইক BNB এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই যে স্ট্রাইক ব্যালেন্সটা এখানে শো হচ্ছে, আর কিছুক্ষণ পরপরই এই যে এখানে রিওয়ার্ডটা শো হবে। ঠিক আছে, আনক্লাইম অপশন এখানে রয়েছে, আর টোটাল ক্লাইম এখানে, যখনই আনক্লাইমের অপশন আসবে এখানে সুই টোকেনটা শো হবে। এখান থেকে আপনি শুধু ক্লাইম করে নেবেন, তাহলে আপনার
ওয়ালেটে গিয়ে জমা হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে দেখে দিচ্ছি, এই যে সুইটা, এই যে এখানে দেখতে পারবেন এখানে জমা হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে যারা করতে চান করতে থাকেন, জাস্ট দুই দিনই আর কি চলতেছে বা চলবে আর কি। আর আমাদের যে বিএমবিটা এটা অলরেডি স্ট্যাকে চলে গেছে। তখন আমরা দেখা যাচ্ছে কি আবার দেখিয়েছি, দেন এখান থেকে এটা আবার আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি ডিরেক্টলি এটা আনস্ট্যাক করে ফেলতে পারবেন, এটা ইনস্ট্যান্টলি করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এখানে আসার পরে যে রিডিম অপশন আছে, রিডিমে আপনি যখনই ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর মেবি ম্যাক্স করতে হবে, ম্যাক্স করার পর আপনি রিডিমে ক্লিক দেবেন, তাহলে সরাসরি আপনার ওয়ালেটে ব্যালেন্সটা মানে বিএমবিটা চলে যাবে যদি না করতে চান আর কি। তো সবাই ভালো থাকুন।